আজ আমাদের আলোচ্য বিষয় কোনো ফাংশন একক কিনা এবং সার্বিক কিনা। এখন এটা শেখার জন্য তোমাদের প্রথম প্রয়োজন হবে কখন ফাংশন একক হবে এবং সার্বিক হবে। এটা দেখো, আমরা দুটো ফাংশন লিখেছি এখানে, এ সেট থেকে বি সেটে একটা ম্যাপিং আছে, একইভাবে এখানেও এ সেট এবং বি সেটের মধ্যে একটা ম্যাপিং আছে। এই দুটো ফাংশন আমরা লিখেছি। এই ফাংশন প্রত্যেকটি ডোমেন সেটের সাথে কোডোমেন সেটের সম্পর্ক আছে। এখানে প্রত্যেকটা ডোমেন সেটের কোডোমেনের সাথে সবার কিন্তু সম্পর্ক নাই, কিন্তু আলাদা আলাদা সম্পর্ক আছে, ইমেজ আছে। সুতরাং এই ফাংশনটাকে আমরা বলছি একক ফাংশন এবং সার্বিক ফাংশন। কিন্তু এই ফাংশন একক কিন্তু সার্বিক নয়, অর্থাৎ সার্বিক হওয়ার জন্য আমাকে অবশ্যই এই কোডোমেন সেট এবং রেঞ্জ সেট অবশ্যই একই হতে হবে। এখানে রেঞ্জ সেট এবং কোডোমেন সেট কিন্তু দেখো 1 2 3, এখানে রেঞ্জ সেট হলো 1 2 3, কিন্তু কোডোমেন সেট 1 2 3 4। সুতরাং এটা সার্বিক নয় কিন্তু এক এক। এবার আমরা সমস্যা সমাধানের ক্ষেত্রে কিভাবে আমরা করব একটা ফাংশন কখন এক এক বুঝবো এবং সার্বিক বুঝবো, এর জন্য আমি এখানে তিনটে উদাহরণ তোমাদের জন্য রেখেছি। প্রথম উদাহরণটা দেখো, একটা ফাংশন এফ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং এবং এভাবে সংজ্ঞায়িত, দ্বিতীয় ফাংশন এভাবে সংজ্ঞায়িত, তৃতীয় ফাংশন এইভাবে সংজ্ঞায়িত। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে পড়বো কীভাবে ফাংশনগুলো এক এক এবং সার্বিক যাচাই করব। এর জন্য আমাদের প্রথমটা যদি আমরা শুরু করি, দেখো ধরে নিব আমরা সব সময় এই ডোমেন সেটের দুটি উপাদানকে আমি ধরে নিব আলাদা আলাদা দুটো উপাদান। ধরলাম এখানে পি এবং কিউ দুটো আলাদা উপাদান, তারা এই ডোমেন সেটের উপাদান। এই ক্ষেত্রে আমরা অতএব এই মানটা যদি আমরা ওই ফাংশনে বসিয়ে দিই তাহলে পাবো এফ অফ পি, আর এটা বসালে পাবো এফ অফ কিউ। এই থেকে আমরা কি পাই আসলে ইমপ্লাইজ, এটা থেকে আমরা পাবো হলো এ পি প্লাস বি সমান এ কিউ প্লাস বি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাই এ পি সমান এ কিউ, অর্থাৎ পি সমান কিউ। যদি আমরা এরকম ধরে নিয়ে আলাদা আলাদা উপাদান ধরে নেওয়ার পরে যদি এভাবে প্রসেস করে এসে যদি আমরা পি এবং কিউ যদি সমান পাই তখন বলবো এই ফাংশন দুটি এক এক ফাংশন। যদি আমরা আলাদা আলাদা পাই অর্থাৎ পি ইজ নট কিউ পাই তাহলে তখন আমরা বলবো এরা এক এক ফাংশন নয়। সুতরাং এই ফাংশনটা হলো এক এক ফাংশন। এবার আমরা দেখবো এই ফাংশন সার্বিক কিনা। সার্বিক দেখার জন্য আমরা অবশ্যই দেখবো এই ফাংশনের রেঞ্জ। খেয়াল করো এই ফাংশনের রেঞ্জ হলো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, যখন আমরা ডোমেন দেখছি তার রেঞ্জ হচ্ছে এই ফাংশনে দেখো রিয়েল নাম্বার যদি বসানো হয় তাহলে এই ফাংশনের মান পাওয়া যাবে রিয়েল নাম্বার। আমরা এর আগেই শিখেছি কীভাবে রেঞ্জ বের করতে হয়। সুতরাং এই ফাংশনের রেঞ্জ হলো অল রিয়েল নাম্বার। সুতরাং এই ফাংশনটা কি, এই ফাংশনটা রিয়েল নাম্বার হলো তার রেঞ্জ, এবং এর কোডোমেন সেটও দেখো রিয়েল নাম্বার। সুতরাং এই ফাংশন সার্বিক ফাংশন, অর্থাৎ এক নম্বর ফাংশন এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। এবার আমরা দুই নম্বর ফাংশন দেখব সেটা এক এক এবং সার্বিক হয় কি না। দুই নম্বর ফাংশন দেখার জন্য একইভাবে আমরা, আমি যদিও মুছে ফেলছি এটা বুঝতে হতো না, ধরে নিব আগের মতোই আমি এখন পি কিউ যে ধরতে হবে এমন কিন্তু নয়, আমি অন্য উপাদানও ধরতে পারি। ধরে নিলাম এ বি আলাদা আলাদা দুটো উপাদান ডোমেন সেট, অর্থাৎ এই সেটের উপাদান ধরে নিব 0 থেকে ইনফিনিটি, এই সেটের মধ্যে দুটো উপাদানকে ধরে নিয়েছি এ বি। এবার আমরা এখানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি থেকে কি পাই, ওই ফাংশনে যদি বসাই দেই তাহলে পাবো এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, অতএব এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি। তাহলে আমরা কি পেলাম, একটা পেলাম এ ইজ ইকুয়াল টু বি আর একটা পেলাম এ ইজ ইকুয়াল টু মাইনাস বি। কিন্তু খেয়াল করো এরকম হলে তো আমরা বলেছি ফাংশনটা এক এক হবে না, কিন্তু আমরা যে এ এবং বি পেয়েছি, এ সমান বি পেয়েছি আবার এ সমান মাইনাস বি পেয়েছি, এই মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ আমরা ধরেই নিয়েছি এ বি হলো এই রেঞ্জের মধ্যে হতে হবে। এখন এ বি রেঞ্জ মানে কি, 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ ধনাত্মক মান। সেই ক্ষেত্রে ধনাত্মক মানে অঋণাত্মক মান, এখানে 0 থেকে ইনফিনিটি, এই ক্ষেত্রে বিটা দেখো ঋণাত্মক মান এসে গেছে, সেই জন্য এটা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এ ইজ নট
মাইনাস বি, অর্থাৎ এই মানটা তখন আমরা গ্রহণ করতে পারবো না, এটা রেঞ্জের মধ্যে নয়। সুতরাং আমরা কি পেলাম, আমরা পেলাম এ ইকুয়াল টু বি পেলাম শুধু, যেহেতু এ ইকুয়াল টু বি পেয়েছি সুতরাং এই ফাংশনটা আমার এক এক ফাংশন। এবার আমরা দেখব ওই ফাংশনটার রেঞ্জ কত, এই ফাংশনটার রেঞ্জ যখন আমরা দেখবো, খেয়াল করো যদি আমরা এই ফাংশনটাকে আমরা এটা লিখি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি এটা আচ্ছা এটা একই জিনিস আমরা এটা রেখে দিব। দেখো আমাদের ডোমেন হলো এটা এরেঞ্জ এটা, এখন আমরা এই মানটা এখানে যদি বসিয়ে দেই তাহলে আমরা কি পাই, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই মানগুলো যদি বসায়, জিরো যদি বসায় এখানে, জিরো যদি এখানে বসায় তাহলে কি আসে, ওয়ান আসে। যদি এখানে আমরা জিরো থেকে বড় মান বসাই, যাই বসাই না কেন, তাহলে দেখো এটা বাড়তে থাকে আস্তে আস্তে, এবং আমি যদি ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটি পাবো, অর্থাৎ এই মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সুতরাং এই ফাংশনের রেঞ্জ হবে কত, জিরো যদি বসায় অর্থাৎ সবচেয়ে ছোট মান যদি বসায় তাহলে পেলাম ওয়ান, আর আস্তে আস্তে আমাদের বৃদ্ধি পাচ্ছে, সুতরাং ওই ফাংশনের রেঞ্জ হবে তখন ওয়ান থেকে ইনফিনিটি। তাহলে দেখো এই ফাংশনের রেঞ্জ পেলাম ওয়ান থেকে ইনফিনিটি, আবার এই ফাংশনের কোডোমেনও কিন্তু দেখো ওয়ান থেকে ইনফিনিটি, সুতরাং এটা এটা একই, এই জন্য এই ফাংশনটাও সার্বিক ফাংশন। এবার আমরা দেখব তিন নম্বর ফাংশনটার অবস্থা কেমন, সেক্ষেত্রে আমরা ধরে নিব এ এবং বি ইজ বিলংস টু ডোমেন সেটের উপাদান, তাহলে কত ডোমেন সেটের উপাদান, জিরো থেকে টু। অতএব এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ইমপ্লাইজ, এবার আমরা মানটা বসিয়ে দিব, মানটা যদি এখানে বসাই দেই তাহলে আমরা পাবো হল রুট ওভার ফোর মাইনাস এ স্কোয়ার সমান রুট ওভার ফোর মাইনাস বি স্কোয়ার, এটি ক্যালকুলেশন করলে আমরা পাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, অতএব এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি। আগের মতোই দেখো এখানেও কিন্তু দেখো আমরা ধরেই নিয়েছি জিরো থেকে টুতে, সুতরাং এই মানটা এখানে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ কি পেলাম, অতএব এ ইকুয়াল টু বি, অর্থাৎ এই ফাংশনটাও এক এক ফাংশন। এখন এই ফাংশনটা রেঞ্জ যদি দেখতে চাই কি হবে, রেঞ্জ রেঞ্জ হওয়ার জন্য আমরা দেখব এই মানটা অর্থাৎ ডোমেনের মানটা আমরা এখানে বসাই দিব, যদি আমরা এখানে জিরো বসাই তাহলে রুট ওভার ফোর মানে দুই, যদি দুই বসাই তাহলে দেখো এখানে জিরো হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবা, রুটের মধ্যে কখনোই মাইনাস মান আসতে পারবে না, সুতরাং সবচেয়ে ছোটো মান আমরা এখানে পাবো হলো জিরো, আর বড় মান কত পাবো, জিরো বসাই দেখো ফোর, এটাই হলো বড় মান। তাহলে আমরা মান কি পেলাম, ওই ফাংশনের রেঞ্জ পেলাম জিরো থেকে টু ক্লোজ ইন্টারভাল। সুতরাং এইটা এর কোডোমেন সেট একই দেখো, সুতরাং এই ফাংশনটিও সার্বিক ফাংশন, অর্থাৎ এখানে যে ফাংশনগুলো আমরা লিখেছিলাম সেই ফাংশনগুলো কিন্তু সবই ছিল এক এক এবং সার্বিক, তবু এক একটা ধাঁচ কিন্তু এক এক ধরনের ছিল। তোমরা আশা করি এই জাতীয় সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা অন্য কোনো ফাংশন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।